প্রস্তাবিত বাজেটে আবাসন খাতের জন্য রয়েছে সুখবর। বিদ্যমান ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ 14-21% নিচে নামিয়ে আনতে চায় সরকার। পাশাপাশি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বাড়াতে রয়েছে অতিরিক্ত 10% করের বিধান হ্রাসের পরিকল্পনাও। এতে রিহ্যাব ও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বলছে নিবন্ধন খরচ 7-8% হলে ট্যাক্সের আওতায় আসবেন ফ্ল্যাট মালিকেরা। অর্থপাচার বন্ধ রাখবে ইতিবাচক ভূমিকা। সমৃদ্ধ আগামীর প্রত্যাশায় সংসদে 5,23,190 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আর এতে গুরুত্ব পেয়েছে আবাসন খাত। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি বেশি হওয়ায় এ খাতে বেশ কিছুদিন ধরেই আছে সংকট। সে বিষয়টি বিবেচনায় রেখেই ফ্ল্যাট কেনার নিবন্ধন ফি 14-21% নিচে নামিয়ে আনার পরিকল্পনা সরকারের। পাশাপাশি আছে অপদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বাড়াতে অতিরিক্ত 10% করের বিধান হ্রাসের চিন্তাও। সরকারের এই উদ্যোগ ফলপ্রসূ ভূমিকা রাখবে এবং অর্থপাচার রোধের পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব। এই অবদৃশ্যতা এটা বিনিয়োগ করতো না, এই টাকাটা কিন্তু লিকেজ হয়ে চলে যাচ্ছে বিদেশে এবং এটা কিন্তু এখন এটা বন্ধ হয়ে যাবে, বিকজ তখন এখানেই কিন্তু মানুষ বিনিয়োগ করে, বিনিয়োগের ফলে আমাদের এই টাকাটা আমাদের টাকা আমাদের দেশেই থাকবে। টাকার উৎস দেখানোর ভয়ে অনেকে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করছে না বলে জানিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। তাদের ট্যাক্সের আওতায় আনতে প্রস্তাবিত বাজেট ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তবে এ সুবিধা দীর্ঘমেয়াদে দেওয়া ঠিক হবে না বলে মত ব্যবস্থাপনা পরিচালকের। সরকার যে সুযোগ দিচ্ছে সেটা সবাইকে নিয়ে আসতে হবে, কারণ যারা নাকি আপনি এখনো ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতেছেন না, রেজিস্ট্রেশন খরচের অভাবে না, অনেক সময় তারা ইনকাম ট্যাক্সের জন্য করতেছেন না কিন্তু ফ্ল্যাটে বসবাস করছেন, ফ্ল্যাট রেজিস্ট্রেশন করছেন না। আমি মনে করি যে এই উদ্যোগটা যদি সরকার থেকে যেটা প্রপোজ করা হয়েছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি আবাসন খাত আরো জোরদার হবে। এছাড়া দ্বিতীয়বার ফ্ল্যাট কেনার রেজিস্ট্রেশন ফিও কমানোর পরামর্শ দিচ্ছেন রিহাব সহ আবাসন সংশ্লিষ্টরা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসন খাত নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন রিহাবের সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া। লিয়াকত আলী ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা দেখলাম যে আবাসন খাতে বেশ কিছু সুবিধাই দেওয়া হয়েছে, আপনারা কি সার্বিকভাবে এতে সন্তুষ্ট? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা সন্তুষ্ট, এই জন্য আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসতেছিলাম আমাদের এই নিবন্ধন ফি এবং আমাদের যে অপদৃশ্যত আয় এগুলোর ব্যাপারে আমরা অবশ্যই খুশি। আমরা দেখলাম যে সরকার ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ 14-21% নিচে নামিয়ে আনতে চায়, এতে কি ধরনের সুবিধা পাওয়া যাবে? অ্যাকচুয়ালি আমাদের 16% মতন আছি বর্তমানে বলবৎ আছে, তো এটা কোনো ক্ষেত্রে 18% হয়, 14 থেকে আমরা বলি 16 আর কি, স্ট্যান্ডার্ড বলি 16 আর কি। 16% থেকে আমরা আমাদের একটা ওয়ার্কিং কমিটি হয়েছিল, সেটার মধ্যে NBR, ফেডারেশন, আমরা এবং গণপূর্ত ছিল, এরা সবাই মিলে আমরা এই ওয়ার্কিং কমিটি থেকে আমরা এটাকে সুপারিশ করছি 7% নামে আনার জন্য। এখন দেখা যাক কত পার্সেন্ট হয় আর কি। এবং আরেকটি বিষয় যে আবাসন খাতে যে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, এর আগেও এটি ছিল, এতে কি ধরনের প্রভাব পড়ছে আপনাদের আবাসন খাতে? এর আগে বলতে কিছুদিন আগে ছিল না, এর আগে বলতে অনেকদিন আগের কথা বলতে, তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল এবং পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই জিনিসটা আছে। এবং এইবার দেওয়া হয়েছে 19-5B আর কি, এই ধারাটা আর কি, এই ধারাটার মধ্যে রয়েছে যে আমরা যারা এটা এখানে টাকা বিনিয়োগ করবে তারা একটা স্টেটমেন্ট দিবে। আগে ছিল ঢালাওভাবে প্রস্ত করার, তো ঢালাওভাবে প্রস্ত না করে যদি যার যার স্টেটমেন্ট দেয় আমার মনে হয় এখানে এই খাতে অনেকে ইনভেস্টমেন্ট করবে বলে আমি মনে করি। এই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলে দেশের অর্থনীতিতে কি কোনো ধরনের বিরূপ প্রভাব পড়বে কিনা, অনেকেই কিন্তু এটি নিয়ে প্রশ্ন তুলছেন। দেখেন এটা তো, হ্যাঁ অনেকে বলছে এটা সত্য কথা, আমার কথা হচ্ছে কালো টাকা যেটা আছে এটা তো কেউ আর মাটির নিচে রাখবে না, এই টাকাটা তো ইউজ করবে, এই ইউজটা কোথায় করবে? নিশ্চয়ই টাকাটা লিকেজ হয়ে বাইরে চলে যাবে, মালয়েশিয়ায় ফ্ল্যাট কিনবে অথবা অন্য কোনো কাজে করবে, যেটা অবৈধ কাজে,
কালোটা এই টাকাটা যদি এইসব জায়গায় বিনিয়োগ হয়, রিয়েল এস্টেট খাতে যেটা সরকার বলছে, অন্য খাতে শিল্প খাতে যদি বিনিয়োগ হয়, তাহলে কিন্তু এদেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে। এবং আপনি জানেন যে রিয়েল এস্টেট সেক্টরের সাথে প্রায় 250টা ইন্ডাস্ট্রি এটার সাথে জড়িত, এবং 250টা ইন্ডাস্ট্রি সহ এদেশের যে আমাদের সাথে যে কাজ করে, এখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে বলে আমরা মনে করি, এবং এটা সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে বলে আমরা মনে করি। বাজেটে আবাসন খাতের যে সুবিধা দেওয়া হয়েছে, এর বাইরে কি আপনাদের আর কোন দাবি আছে কিনা? হ্যাঁ, আমাদের দাবি 12টা দাবি ছিল, এখন তো আপনার স্বল্প পরিবেশে আপনি বলা যাবে না। ওয়ার্কিং যে কমিটি, সেখান থেকে 12টা দাবি দেওয়া হয়েছে, এবং যেগুলা এনবিআর না, এনবিআর আবার শহ জায়গায় আবার এই কমিটি থেকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে। ধরে ধরেন ব্যাংকিং সেক্টরে আমাদের একটা আছে, এই সেক্টরের জন্য একটা আলাদা টাকা দেওয়ার জন্য। আমি একটা উদাহরণ দিই, ধরেন ব্যাংকিং সেক্টরে আমরা বলতেছি বারবার, এই সেক্টরে আমাদের জন্য না কিন্তু স্বল্প এবং মধ্যায় লোকদের জন্য একটা টাকা দেওয়ার জন্য বলতেছি। তো এই টাকাটা মনে করেন আপনার এখানে এই খাতে যদি দেওয়া হয়, মানে স্বল্প এবং মধ্যায় লোকরা তারা কিন্তু ফ্ল্যাট বা বাড়ি এগুলো কিনতে পারে, এবং পৃথিবীর সব দেশের লোকরাই কিন্তু ফ্ল্যাট বলেন বাড়ি বলেন তাদের যদি এই রিয়াদ না দেওয়া হয়, মানে রিয়াদ বলতে আমি বলতেছি 5% সুদে এবং দীর্ঘমেয়াদিতে, পৃথিবীর কোন লোকই কিন্তু স্বল্প এবং মধ্যায় লোকরা পকেটের টাকাতে টাকা ফ্ল্যাট কেনে না, অবশ্যই তাদের ব্যাংকিং ফ্যাসিলিটি লাগবে। আমরা এই জিনিসটা চেয়েছি, আমরা সেকেন্ডারি মার্কেটের কথা বলছি, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কেনাবেচা করার জন্য সেখানেও একটা থাকা উচিত, আপনার সুবিধা থাকা উচিত, যেটা গাড়ির মার্কেটে আছে সেই ধরনের একটা সুবিধা থাকা উচিত। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যে 14-21% নিচে সরকার ফ্ল্যাট রেজিস্ট্রেশনের খরচ কমিয়ে আনছে, তাতে এখন যারা রেজিস্ট্রেশন করেননি তারা কতখানি আগ্রহী হবেন রেজিস্ট্রেশন করতে? অবশ্যই তারা আগ্রহী হবে, কেননা একটা একটা সময় কেউ রেজিস্ট্রেশন করতে আগ্রহী ছিল না। ধরে নেন 1 কোটি টাকাতে একজন একটা ফ্ল্যাট কিনে 16% 17% বা 16-20 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতো না। আপনি জানেন একটা লোক যদি এই ফ্ল্যাট রেজিস্ট্রেশন না করে, তার হাইট মতো আসে, মারা গেলে এই ফ্ল্যাটটা কিন্তু তার জন্য একটা লিটিগেশন ঝামেলা হবে। এবং এই এখন যদি রেজিস্ট্রেশন হয়, সরকারও লাভবান, সরকারের রাজস্ব অনেক ইনকাম হবে বলে মনে করি আমি। লিয়াকত আলী ভুঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। এরই সঙ্গে রিটার্স থেকে নিচ্ছে একটি বিরতি।